রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের, আহত আরও একজন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক, হিরো উইন্টার কার্নিভাল। 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, 4,000 টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার, 0% সুদের হার, স্পট এক্সচেঞ্জের সুবিধা, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। আজই আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটো মার্টে, এখন বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। রঘুনাথগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক যুবক। বুধবার রাতে রঘুনাথগঞ্জের তালাইমোর সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে এদিন রাত্রি 10টা নাগাদ রঘুনাথগঞ্জের কানুপুরের বাসিন্দা মেরাজ শেখ ও তার বন্ধু হাসান শেখ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। ওমরপুর যাওয়ার সময় তালাইমোর সংলগ্ন এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মেরাজ শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। হাসান শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। 10টার সময় দাদু বললো আমাকে একটু মোড়গ্রাম যাবো। আমি মানা করলাম যে মোড়গ্রাম যেতে হবে না, রাত্রে আমার সাথে সকালবেলায় যাবো। আমার গাড়ির চাবি উঠালে আমি গাড়ির চাবি দিইনি। অন্য যে হাসান বলে পেছনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ ওর গাড়ি হচ্ছে আস্তে গাড়িলে গেছে। আমি ঘুমিয়ে আছি, রাত 12টার সময় আমাকে ফোন করতে যে তোর শালা বাড়িতে আছে কি দেখ। আমি বলছি বাড়িতে আসে মনে হয়, ফোন করে দেখছি তো বাড়িতে নাই। আমাকে বলছে এই ব্যাপারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।